এক একটা মাসালার বিনিময়ে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সওয়াব পাবেন। আমিও পাব, আপনারাও পাবেন, প্রত্যেকে পাবেন। 60 বছর নফল নামাজ আর রোজার সওয়াব আমাদের সবাইকে ভাগ করে দেওয়া হবে না, যে একজন 10 দিন, একজন 15 দিন, 1 মাস 2 মাস, এভাবে না। প্রত্যেকে 60 বছর নফল নামাজ আর নফল রোজার সওয়াব পেয়ে যাব। আমলের নিয়েতে মহাব্বতের সাথে শুনতে হবে, আমলের নিয়েতে। পরে আমল করতে যদি নাও পারেন নফসের ধোকায় শয়তানের ফ্রেপে পড়ে, সেটা ভিন্ন কথা। তবে বয়ান যখন শুনবো তখন পাক্কা আজম, একেবারে মজবুত ফিকির খেয়াল থাকবে যে আমি আজকে যা শুনবো এর মধ্যে যে কথাগুলো আমার করণীয় অর্জনীয় সেগুলো অর্জন করব, সেগুলো আমি করব, আমলে পরিণত করব। যেগুলো বর্জনীয় ছেড়ে দেওয়ার মতো সেগুলো আমার জিন্দেগি থেকে ছেড়ে দেব, এরকম নিয়ত করে বসে যাবেন ইনশাল্লাহ। তো এই নিয়তে আপনি যে মশালাগুলো শুনবেন শিখবেন আমলের নিয়তে, পরবর্তীতে আমল করতে যদি নাও পারেন তবু আজকে শিখার বিনিময়ে এই পরিমাণ মোটা নেকি পেয়ে যাবেন। আর আমল করলে লাভ কি? যে মশালাটা যেমন সে মশালার আমলের প্রতিদানও ওই রকম। তো 3 নম্বর হলো সুন্নাত, যেগুলো আমাদের অর্জনীয় করণীয় মশালা, তার ভিতরে 1 নম্বরে ফরজ। একটু মস্ক করি, 1 নম্বরে ফরজ, 1 নম্বরে ফরজ, কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। 2 নম্বরে ওয়াজিব, এটাও আল্লাহর হুকুম। সেকেন্ড, 3 নম্বরে সুন্নাত, হুকুম আল্লাহর, প্র্যাকটিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখাই দিয়েছেন করার জন্য, এভাবে সিস্টেম বলে দিয়েছেন, এটার নাম হলো সুন্নাত। একটু খেয়াল করতে হবে, আমাদের দেশের মানুষের স্বভাব আলহামদুলিল্লাহ অনেক উন্নত। বয়ানের ভিতরে যখন থেকে সুর শুরু হবে সেই সময়তে ওয়াজ, এর আগে একটু ওয়াজ না। এই ভালো স্বভাব পাল্টাতে হবে, সবার সুর থাকে না, সুর আলা তো 2-4 জন। আজকে এখানে যে কয়জন পাইছি তার ভিতরে আব্দুর রব পরিধির কিছুটা সুর আছে, আর আমি মকসুদ সাহেব আমরা তো এভাবে ক্লাসের মতো কাটা কাটা কথা বলি। এতে যদি তৃপ্তি না হয় তাহলে আর বসে থেকে লাভ নাই, আর শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই চলবে, কাজেই শুনতে হবে লক্ষ্য করিয়া। তো বলছি অর্জনীয় করণীয় আমলীয় যে বিষয়গুলো তার ভিতরে 1 ফরজ, 1 নম্বরে ফরজ, হুকুম কার? আল্লাহ পাকের হুকুম। এটা আল্লাহ পাকের হুকুম, আমলের সিস্টেম শিখিয়ে দিয়েছেন নবী আলাইহি সালাতুসাল্লাম। 2 নম্বরে ওয়াজিব, এটা আল্লাহর হুকুম, সিস্টেম শিখিয়ে দিয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বরে সুন্নাত, সুন্নাত নবী পাকের নিজের কর্ম, নিজের ব্যক্তিগত কর্ম, এবং এটা যেগুলো হুজুর করছেন তো করছেন, না করছেন উম্মতকে করার জন্যই বলছেন। তবে এই সুন্নতকে হুকুম, সুন্নতকে বিশ্বাস করার ব্যাপারে, সুন্নতকে আমলে আনার ব্যাপারে হুকুম রয়েছে আল্লাহর। কুরআন শরীফের হুকুম, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে উম্মতের জন্য একটা কথাও বলেন নাই যতক্ষণ পর্যন্ত আরশে আজিমের মালিক তাকে শিখিয়ে না দিয়েছেন। কাজেই আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আমার রসুল তোমাদের যাকে যেটা করতে বলে, যেটা যেভাবে করতে বলে ওইটা ওইভাবে করো, যেটা যেভাবে ছাড়তে বলে সেটা সেভাবে ছেড়ে দাও, হুকুম কার? কাজেই সুন্নতকে আমল করা যদিও সুন্নাত, সুন্নতকে বিশ্বাস করা ফরজ, সুন্নতকে বিশ্বাস করা ফরজ, আল্লাহর হুকুম। বুঝছেন না কথা? ফরজের প্রতিদান একরকম, ওয়াজিবের প্রতিদান দ্বিতীয় রকম, সুন্নতের প্রতিদানটা আমি বলি। নবী পাক বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, যে সময় দুনিয়ার থেকে সুন্নতগুলো ধীরে ধীরে মুসলমানদের নিজস্ব অলসতার কারণে, নিজেদের ইমানি দুর্বলতার কারণে, অথবা অমুসলমানদের অপকৌশলের কারণে, অপকৌশলের শিকার হইয়া, তাদের ষড়যন্ত্রের শিকার হইয়া, মুসলমানদের ভিতর থেকে সুন্নতগুলো একে একে বিলুপ্ত হতে থাকবে, ওই মুহূর্তে যদি আমার কোনো উম্মত মহাব্বতের সাথে সুন্নতকে জিন্দা করার লক্ষ্যে, সুন্নতকে পুনর্জীবিত করার লক্ষ্যে একটা সুন্নতের পর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করে।
না, বাপ বলো বুঝতেছি না, রাস্তার দিক কেউ তাকাবো না, রাস্তা দিয়ে তো স্রোত আসতেছে, বক্তা তো আমরা, রাস্তা দেখে কি লাভ, কিনা আসলো না আসলো, সে আইছে বৈরাগ্য, না আইছে না আসবে বৈরাগ্য, চানাচুর খেয়ে বাদাম খেয়ে, আমরা আইছি আমাদের ইনকাম করার জন্য, কথা কর না গা। তো এই রাস্তা দিয়ে হবে কি, রাস্তা দিয়ে মোটর সাইকেল হতে কি ছয় চাকা, মোটর সাইকেলে কয় চাকা, ফেরেস্তারা চালায়, জিনরা চালায়, অমানুষই চালায়, তো আমাকে পুরনি জানা কথা, নসিমন করিমন আলম সাধু, অত চিনি জীবন ভরে, অটো মটো টিরাক মিরাক, ইয়া বারবার দিয়ে লাভ কি, জীবন ভরে দেখছেন, কাল দেখবেন, রাত্রে দেখছেন, আরও দেখবেন, আমরা আজকের পরে চলে গেলি তার আমাদেরকে অনেকদিন পাবেন না, আর সামনে সিজন পর্যন্ত বাঁচব কি না তা তো গ্যারান্টি নাই। আর এই কথাগুলো ছুটে গেলে, এই না শুনতে না খেয়াল করতে না করতে, এ সবগুলো আমাদের ভিতরে ঢোকে না। আসলে আমি তো মাঝে মাঝে বলি, আমরা বক্তারা খেজুর গাছ, এই মুখ একটা নালি, কোরআন হাদিসের রস পড়বে, শ্রোতারা ঠিলিয়া, গাছি খেজুর গাছ কাইটিয়া নালি লাগাই দিয়া ঠিলে পাচ্ছে, কিন্তু জুলইয়া ডিল কইরিয়া এই ছবি তুলিস কেন, কুয়ার অত্যেছ না, এ তোর কাছে আনাই বাদাম কাতি যা। তো খেজুর গাছ গাছি কাটে চলে যায়, নালি লাগাই দেয়, দারুণ টপকাচ্ছে, ফুটাচ্ছে, রস খুব পড়তেছে, কিন্তু ঠিলে ডাবাইতে দিয়ে গেছে জুলইয়া ডিল করে বেখিয়ালে। তো লুজ করে যদি ঠিলা বাতে বাতাসে দুলকায়, কাকশালি কি ঠেলা ধাক্কা দেয়, রস কি ভিতরে বেশি যায়, পড়ছে সারা রাত, গাছ ভিজে গেছে, নিচে ভিজে গেছে, সকালবেলা গাছি যে মনে করছে জম্মের পড়া পড়ছে, ঠিলে বইরে উতলই পড়ছে, উঠে যে দেয় যে তলিতে দুই তিন ফুট পড়ছিল তা ঠিলে চুষে খেয়ে ফেলে দিছে, আর সারা গা ভিজে গেছে, দোষ গাছের না, গাছে তো রস যথেষ্ট দিছে, দোষ উনার নিজের, কারণ ঠিলেটা ঢিল করে পাচ্ছে। বক্তারা খেজুর গাছ মুখ নালি কোরআন হাদিসের রস পড়বে, আমাদের যতক্ষণ টাইম দেওয়া আছে অতক্ষণ আমরা বক বক করেই যাবো, ইনশাল্লাহ রস পড়তেই থাকবে। আপনার ঠিলেটা যদি একবার এদিক ওদিক মুখ বাড়ি দুড়ি খাতি, তাহলে তেনার মাঝে মাঝে চানাচুর বাদাম খান, ওর মুহি যদি এটা আশায় দিতন, ঠিলের মুহি যদি নাই, রসের ঠিলের মুহি যদি আশায় দিত, রস ভিতরে যাবে নাকি, তা আপনার মুহি বাদাম দিয়ে তুইছেন, পান দিয়ে তুইছেন, চানাচুর দিয়ে রাখছেন, তো ভিতরে রস যাবে না, আগেও খালি ঠিলে আজও খালি ঠিলে, কাজে এই দিক লক্ষ্য করে থাকতে হবে। আমি বলি আর পরবর্তীতে যারাই বলুক, ধীরে ধীরে এবার শেষে বসবেন, সব যদি এক পাশে হয়ে যায় তাহলে কিন্তু নৌকো বাইয়ে জুত পাওয়া যায় না, নৌকো বাতি হলি বেড়া দুইবার সমান লাগে না লোক, এক পাশে যদি বেশি এক হয় ভ্যার ভাঙ্গায় ভয়ানা বাইয়ে জুত পাচ্ছে না, গাল কাজ হয়ে যাচ্ছে, এও সেই কায়দায় যদি শ্রোতা সমহারে বসে তাহলে আলোচনার মজা লাগে আলাদা। যারা আসবে নতুন যুবকরা তোমরা এই পাশে আসো, যুবক কেডা কেডা দেখি, যুবক কারা কারা, যুবকরা একটু উঠে আসো, চল্লিশের কম যারা তারা যুবক, আচ্ছা তাইছে নিচের ক্লাসে লাগে কইলাম, তিরিশের কম যারা তারা ওঠো, যদি মাজায় প্যারালাইসিস হয় তাহলে বসতাও, আটা দেহে বসবো যে তোমার মাজা সুস্থ আছে, আসো উঠে আসো, এধারে আসো, আসেন আসেন আসেন, উঠে আসেন, এধারে আসেন, ফের ভাঙ্গায় বসেন, সব ওই বসে বসলে যেই আসবে ওইধারে বসবে, আসলে স্টেজ আলো ওই জায়গা হলে ভালো হইতো, স্টেজ বানাবেন সামনে থেকে ওই জায়গা যাতে সবাই এসে সামাসামি বসে, বলতে গেলে এর ভিতরে যদি কথার মধ্যে এই পেসপুস ঢুকে যায় তাহলে স্বাদ হয় না, কথার লাইন কেটে যায়। তাহলে মনে আছে নাকি কী বলছি, একটা সুন্নত একটা মাসালা শুনলে শিখলে আমলের দাম কত বেশি, একটা সুন্নতের বিনিময়ে একশো শহীদের সব, বহুবার শুনছেন এ কথাটা, অনেকবার শুনছেন, শোনাটা যদি অন্তর থেকে শুনতেন তাহলে একবারই যথেষ্ট ছিল, একবারই যথেষ্ট ছিল, কতক্ষণ আমাদের ইমানের ত্রুটি, বিশ্বাসের ত্রুটি, বুঝের গম কমতির কারণে আমাদের এগুলো ভিতরে ঢোকে না। যদি কথার প্রতি গভীর বিশ্বাস থাকতো তাহলে সাহাবা ইকরামদের মতো সামিনা বা আতানা, একবার শুনবো একবারই মানবো, একবারই শুনে একবারই মানবো, ইনশাল্লাহ জিন্দেগি ভরে আমল করবো, কথা বলেন ঠিক না। আজকে থেকে মহাব্বতের সাথে শুনবেন, যুবক এখনই ফেতনার সময়, এখনই সুন্নতের পর আমল করা বড় কঠিন, সুন্নতের পর আমল করতে লজ্জা লাগে, আর সুন্নত ছেড়ে দেওয়ার মধ্যে ক্রেডিট আছে,